ফুটবল মানে সম্প্রীতি আর, ফুটবল মানে সম্প্রীতি আর ভাঙা বুকেও জোর, ফুটবল মানে মিলন মেলা নতুন আলোর ভোর। সত্যি করোনার নির্মমতা অনেকটা কাটিয়ে নতুন আলোর ভোরে আমাদের এনে দিয়েছে ফুটবল। আর ফুটবল হচ্ছে বাঙালির প্রাণের খেলা বলতে খুব আনন্দ লাগছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগে এবং টালিগঞ্জের বিধায়ক মাননীয় শ্রী অরূপ বিশ্বাসের সহযোগিতায় এই অঞ্চলে বিশাল বড় করে খেলা হবে, অনুষ্ঠান হচ্ছে হচ্ছে সারা রাজ্য জুড়ে। কিন্তু এখানে প্রাণ চঞ্চল্য একেবারে টকবক করে ফুটছে চারিদিকে, অসংখ্য মানুষের ভিড়। এটাই মনে হয় ফুটবল, এরকম একটা সকাল এরকম একটা দিন আমরা অনেক দিন ধরে দেখব বলে প্রত্যাশা করছিলাম, সেই প্রত্যাশার বাস্তব রূপ আমরা দেখতে পাচ্ছি। মিতালি সংঘ এবং পঞ্চাননতলা দুটো দল পরস্পরের বিরুদ্ধে এখানে খেলতে নামবে, তার আগে মাঠের চারপাশ একেবারে কানায় কানায় ভর্তি, দাঁড়ানোর জায়গা নেই। তো এতদিন পরে এত প্রাণের উচ্ছ্বাস এখানে রয়েছে। ওই যে আমরা রবি ঠাকুরের কবিতা পড়েছি যে, ওরে নবীন ওরে আমার কাঁচা, ওরে সবুজ ওরে অবুজ, আধমরাদের ঘা মেরে তুই বাঁচা, সেই সবুজের প্রতিনিধিত্ব করছে প্রীতম, প্রীতম শাহ। আমি প্রীতমের কাছে যাব যে করোনার আবহ থেকে খানিকটা বেরিয়ে এত মানুষের ভিড় এবং তার আয়োজনে তোমার মতো ছোট ছোট ছেলেরা, তোমার ব্যক্তিগত অভিজ্ঞতাটা কীরকম, অনুভূতিটা কীরকম? ব্যক্তিগত অভিজ্ঞতা কিছুই না, রাজ্যের ক্রীড়ামন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস মহাশয় কীভাবে টালিগঞ্জে খেলেছেন, সেই খেলা দিবসকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় যে 16ই আগস্ট খেলা দিবস করতে বলেছেন, আমরা 114 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমরা অঞ্চলের 42টি ক্লাব সংগঠনকে নিয়ে আমরা এই এত বড় একটি টুর্নামেন্ট করছি। এবং এই টুর্নামেন্টে প্রত্যেকটি ক্লাব সংগঠন আমাদের সহযোগিতা করেছেন, সেই সহযোগিতা নিয়ে আমরা আজকে আমাদের কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল এবং ফাইনাল খেলা আর কিছুক্ষণের মধ্যেই আমাদের শুরু হয়ে যাবে এবং দিবারাত্র আমাদের খেলা চলছে। আজকে নৈশলোকে আমাদের ফাইনাল খেলা হবে। আমরা এর জন্য সত্যি ধন্যবাদ জানাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই করোনা প্যান্ডামিক সিচুয়েশনে মানুষের জীবন থেকে শান্তি কেড়ে নিয়েছিল, মানুষ একসাথে এক জায়গায় থাকতে পারছিলেন না। আপনারা দেখেছেন নির্বাচনের আগে যে একটি বড় কেন্দ্রীয় সরকার করোনা বাড়িয়ে দেওয়ার জন্য নির্বাচনকে একটা বড় ফেজে নিয়ে গেছিলো, তারপরও শক্ত হাতে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে করোনাটাকে কন্ট্রোলে এনেছেন। বাংলায় আজকে করোনা রোগী প্রায় নেই বললেই চলে। এবং সবথেকে আমাদের আনন্দের কথা, আজকে ভারতবর্ষের সংস্থা কেন্দ্রীয় সরকার বলছে সারা ভারতবর্ষের মধ্যে করোনা হাসপাতাল এমআর বাঙুর হাসপাতাল সবার প্রথম, এটা আমাদের জয়, আমাদের টালিগঞ্জের বিধায়ক রাজ্যের মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাসের জয়, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়। আমরা করোনাকে হারিয়ে জিতবই এবং বাংলায় এই আমাদের এই খেলা উৎসব চলবে এবং আগামী দিনে শারদ উৎসব আসছে, আমরা শারদ উৎসবও বৃহৎ আকারে পালন করব এবং বাংলার মানুষের রুটি রুজি, আপনারা জানেন এই স্পোর্টস যারা ডিপার্টমেন্টে ছিলেন তাদের পুরো ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে গেছিলো, আজকে এই খেলা দিবস করে আজকে তাদের মুখে একটা হাসি ফুটেছে। আপনারা বিভিন্ন খেলার মার্কেটে গেলেও বুঝতে পারবেন এবং আমরা সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের বিধায়ক অরূপ বিশ্বাসকে আমরা ধন্যবাদ জানাই। এবং আমাদের এই খেলায় আমাদের মাননীয় পিন্টু বিশ্বাস মহাশয়, আমাদের মাননীয় মন্ত্রী প্রতিনিধি, তাকে কৃতজ্ঞতা জানাই এত বড় একটি টুর্নামেন্ট করার জন্য যিনি সহযোগিতা করেছেন, এবং আমাদের হারাধন ভট্টাচার্য এবং পৌর সমন্বয়ক বিশ্বজিৎ মণ্ডল, তাদেরকেও কৃতজ্ঞতা জানাই যেভাবে আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এবং ফুল যুব টিম, পুরো ইয়াং ব্যাচ, মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন যে তার 2-3টে জেনারেশন তৈরি আছে, সত্যি তার 2-3টে জেনারেশন তৈরি আছে। আমরা একটা জেনারেশন কাজ করছি, আগামী জেনারেশনে আমাদের বাচ্চা বাচ্চা ছেলেরাও তৈরি, তাদেরকেও আমরা শিখিয়ে দিয়ে যাচ্ছি আগামী 100 বছরে কোনো রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করবে না, এটা একদম 100% কনফার্ম আমরা বলে যেতে চাই। তাই বলবো খেলা হবে দিবস, জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায়, জিন্দাবাদ অরূপ বিশ্বাস, জিন্দাবাদ। আসলে একটা প্রত্যয় এখান থেকে ঘোষণা হলো, ভবিষ্যতের কথা ভবিষ্যৎ বলবে এটা নিশ্চিত, এখানে দাঁড়িয়ে অদূর ভবিষ্যতের কথা আমরা হয়তো কেউই বলতে পারি না, তবে ভবিষ্যতের একটা নিশ্চয়তা প্রীতমের গলা দিয়ে উঠে আসলো। সেদিক থেকে দাঁড়িয়ে প্রীতমের কাছে একটা কথা বলবো যে, এত মানুষের সমাগম, খেলা হচ্ছে, মনের মধ্যে উচ্ছ্বাস, এবং বললো শারদীয় উৎসব আমরা বড় করে করব, বাঙালির তো অনেকটা বড় আইডেন্টিটি হচ্ছে শারদীয় উৎসব। ছোট্ট কথা একটা প্রীতমকে বলে আছে, প্রীতম এখান থেকে কি আমরা বলতে পারি না, খেলা হচ্ছে খেলা হোক কিন্তু পড়াশোনার ক্লাসরুম সেটাও যেন উন্মুক্ত হয়, এই খেলার সাথে যুক্ত হয়, এরকম একটা প্রত্যাশা থাকতে পারে না? কারণ চুটিয়ে বিজনেস করে যাচ্ছে গুগল আর জুম, ছেলেরা বলছে আমরা চাই কিন্তু আসলে ক্লাসরুম। তোমার কথাটা নিশ্চয়ই, আপনি যেটা বলেছেন একদম ঠিক কথা, কিন্তু আজকে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
যেভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যাদের তাদেরকে প্রত্যেককে 10,000 টাকা করে পৌঁছে দিয়েছেন তাদেরকে ট্যাব বা মোবাইল কেনার জন্য, যাতে পড়াশোনা থেকে তারা কোনোভাবে পিছিয়ে না পড়তে পারে, তাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করেছেন। এবং তিনি কিছুদিন আগে বলেছেন যে আমরা সমস্ত স্কুল কলেজ আমরা খোলার চেষ্টা করছি এবং ছাত্রছাত্রীদের যে কোনো অসুবিধায় আজকে পশ্চিমবঙ্গ সরকার তাদের পাশে আছে। আপনারা জানেন সবুজ সাথী সাইকেল দেওয়া থেকে শুরু করে আজকে বিনামূল্যে আজকে সব থেকে 10 লক্ষ টাকা স্টুডেন্ট ক্রেডিট কার্ড আজকে শুধু বাংলার ছাত্রছাত্রীরা অ্যাপ্লাই করছে না, গুজরাট মহারাষ্ট্র থেকে ছাত্রছাত্রীরা অ্যাপ্লাই করছে। আমাদের রাজ্য সরকারের পোর্টালে সব বাইরের থেকে অ্যাপ্লাইটা আসছে। আজকে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় যে ছাত্রছাত্রীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে। চির যুবকরা নতুনরা সবাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছেন বলে এতটা জায়গায় পৌঁছেছে। এবং এই খেলা যে আজকে শুরু হলো, বাঙালি মানেই তো ফুটবল প্রেমী, আমরা ইস্টবেঙ্গল মোহনবাগান মহামেডান, আমরা এই নিয়ে তর্ক বিতর্ক চায়ের দোকানে ক্লাবে আড্ডায় আমরা মেতে থাকি। এই খেলা ফুটবল খেলা, এই খেলা দিবস আজকে 16ই আগস্ট শুরু হলো এবং এই খেলা দিবস আমরা 2024 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে পৌঁছে আমরা সেদিন ফাইনাল ম্যাচ খেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ম্যান অফ দ্য টুর্নামেন্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করে আমরা এই খেলা শেষ করব। মাঠের খেলা থেকে রাজনীতির খেলার একটা সেতু বন্ধন করে দিল প্রীতম এবং বললেন যে বাংলা থেকেই এই মুখ্যমন্ত্রী একদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবে, খেলাটা সেখানে শেষ হবে, ওর প্রত্যাশা নিশ্চিতভাবে পূরণ হবে মানুষ বলছেন বলে ওদের ধারণা। আচ্ছা, দেবাশিস মণ্ডল 55তলা ক্লাবের পক্ষে প্রতিনিধিত্ব করছে, এত মানুষ এতদিন পরে যেন একেবারে খাঁচার বন্দিদশা থেকে মাঠে চলে এসেছো। রাজ্য সরকারের উদ্যোগে এত সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে, পার্টিসিপেট করে মানুষকে আনন্দ দিয়ে তোমার কেমন আনন্দ লাগছে, তোমাদের কেমন আনন্দ লাগছে? আমার তো ভালোই লাগছে, কারণ মোটামুটি হোম গ্রাউন্ড হিসাবেই খেলা এটা মোটামুটি, আর পর দর্শকরা মোটামুটি আমাদের এই সাপোর্টার আছে, প্লাস খেলতে তো ভালোই লাগে কারণ এত লকডাউন গেল তো এতদিন পরে একটা টুর্নামেন্ট হচ্ছে এত বড়। মনের উচ্ছ্বাসটা পায়ের মধ্যে উঠে আসছে। মিতালী সংঘের পক্ষে আপনার নামটা একটু বলুন। বিনয়, আচ্ছা বিনয়ের বিনয়তা আছে, এত মানুষের সামনে খেলতে আসছো এতদিন পরে মাঠে বল আর বুকের মধ্যে উচ্ছ্বাস, তোমার অনুভূতিটা কিরকম ছোট্ট কথা? একদম খুব ভালো লাগছে, কারণ অনেকদিন পরে, প্রায় 1.5 বছর 2 বছর হয়ে যায়, মানে অনেকদিন এরকম বড় জায়গায়, মানে বড় জায়গায় একটা খেলাও হয়নি, মাঠে নামতেও ভয় লাগতো কারণ কোভিডের টাইম, এই প্যান্ডেমিক সিচুয়েশানে তো সব জায়গায় বন্ধ করে রেখেছিলাম। এখন তো মানে এই খেলাটা খুবই ভালো লাগছে, আর দাদাদের তো সহযোগিতা আছেই, আর সব নিজেরা সব পড়ায়নি বন্ধু বান্ধব, অসুবিধা কিছু নেই, সব মুখ চেনা চিনি, কোনো অসুবিধা নেই, একদম বন্ধ হয়ে গেছে। ভালো লাগছে, খেলা ভালো লাগছে, এই ভালোটা বেঁচে থাক, এই ভালোটা প্রসারিত হোক, আমরা সকলেই চাই। নীল আকাশ খোলা মাঠ আমাদের ডাকছে। ১১৪ নম্বর ওয়ার্ড, সারা পশ্চিমবঙ্গ জুড়ে খেলা হবে দিবস পালন করা হচ্ছে, তারই অঙ্গ হিসেবে 114 নম্বর ওয়ার্ডেও যাদের কাঁধে এই গুরু দায়িত্ব, 114 নম্বর ওয়ার্ডের কোয়ার্ডিনেটর মাননীয় শ্রী বিশ্বজিৎ মণ্ডল মহাশয় এবং সংগঠনের মাথায় ছাতার মতন যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম মাননীয় শ্রী হারাধন ভট্টাচার্য মহাশয়। আমি আগে ওয়ার্ড কোয়ার্ডিনেটর শ্রী বিশ্বজিৎ মণ্ডলের কাছে যাব যে এতদিন পরে খাঁচা থেকে মুক্ত যুবকের দল তাপিয়ে বেড়াচ্ছে মাঠে, এত মানুষ আয়োজনে, আপনার অনুভূতি? বলবো এটাই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই বিধানসভার ভোট হয়েছিল এবং তার পরবর্তীকালেই আবার সেই করোনার প্রকোপে প্রায় দুটো মাস প্রায় লকডাউন, তার মধ্যে থেকে এই খেলা হবে দিবস মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে বাংলার যুবকরা শুধুমাত্র তারা শুধু সৃষ্টি কালচার এবং বাংলার যুবকরা বিভিন্ন দিকে তারা শুধু বাংলা থেকে ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে তারা নাম কিনেছে। আপনারা দেখেছেন আমাদের বাংলার কৃতি ছাত্র অর্থনীতিবিদ কি যেন নাম ওনার, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় কত কৃতি ছাত্র বাংলা থেকে ভারতবর্ষ থেকে সারা পৃথিবীতে গেছে।
কিন্তু এই কৃতি ছাত্র যারা বিভিন্ন দিকে নিজেদের পরিচয় রেখেছে তেমনি এই বাংলার যুব সমাজকে জাগ্রত করতে গেলে তাদেরকে খেলাধুলার মধ্যে দিয়ে তাদেরকে শারীরিকভাবে শক্তপোক্ত করতে হবে মানসিকভাবে শক্তপোক্ত করতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এটা বুঝেছেন সেই জন্য এই খেলা দিবস এবং এই খেলা দিবসের মধ্যে দিয়ে বাংলার সমস্ত যুব সমাজ যেমন আমাদের 114 এর যুব সভাপতি প্রীতম দায়িত্ব নিয়ে এই খেলাটা তিন দিন ধরে নামিয়েছে তার আজকের কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল এবং ফাইনাল হবে এটার উদ্দেশ্য কিন্তু শুধু আজকের দিনের খেলা তা কিন্তু নয় এটার উদ্দেশ্য হচ্ছে আগামী দিনে আমাদের যত মাঠ আছে আমাদের ওয়ার্ডের ভিতরে সেই মাঠের এই সব ছেলেপেলেরা যাতে খেলা করে খেলা প্র্যাকটিস করে শারীরিকভাবে মানসিকভাবে তারা যেন করোনার পরবর্তীকালে যে পরিস্থিতি হয়েছে সেখান থেকে তারা যেন মুক্ত বাতাস পেতে পারে এই চিন্তাভাবনা থেকেই এই খেলা দিবসের উদ্ভাবন বা ভাবনা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুতরাং সেই কারণে আমাদের তো এই খেলা যাতে আরও ভালোভাবে সাকসেস হয় তার জন্য আমাদের তো প্রচেষ্টা থাকবেই আমি সবার থেকে সবচেয়ে বেশি আমি আমাদের যুব ভাইদের আমি ধন্যবাদ জানাবো তাদের এত বড় প্রচেষ্টা সফল করবার জন্য খেলা হবে সফল হবে নিশ্চিতভাবেই সফল হবে সেই দৃঢ় প্রত্যয় মাননীয় কোঅর্ডিনেটরের গলায় আমরা পেলাম কিন্তু সেটা বলতে হয় যে মাথার ওপরে যারা বটবৃক্ষের মতন রয়েছেন তাদের মধ্যে একজন শ্রী হারাধন ভট্টাচার্য বয়সে প্রবীণ কিন্তু নবীনের দলে একেবারে মিশে যাওয়া এতদিন পরে প্রাণের উচ্ছ্বাসের সাথে নিজেকে যুক্ত করা উন্মুক্তভাবে আপনার কেমন লাগছে কেমন লাগছে তো ভালো লাগারই বিষয় যেহেতু খেলা খেলা মানেই আনন্দ এটা তো কেউ অস্বীকার করবে না এবং সেই আনন্দটাকে যদি সবার মধ্যে ভাগ করে নেওয়া যায় তাহলে তার থেকেও বেশি আনন্দ হয় আজকে এই খেলা হবে একটা কথা উঠেছিল বেশ কয়েক মাস আগে অর্থাৎ নির্বাচনের প্রাককালে এবং সারা নির্বাচনে এই খেলা হবে শব্দবন্ধটি উত্তাল করেছিল বাংলার যুব সমাজকে এবং সেটা নিয়ে বিরোধীরা কটাক্ষ করেছিলেন যে নির্বাচন একটা অন্য জিনিস সেটা আবার খেলার কি হলো কিন্তু সত্যি কথা বলতে মাননীয় মমতা ব্যানার্জির মাথায় যা খেলে সেটা অন্য পাঁচজনের মতন না তাই তিনি এই খেলা হবে যে ডাক দিয়েছিলেন তার শেষ করছেন আজকে এই খেলা হবে দিবসের মধ্যে দিয়ে এবং সবচেয়ে যেটা আনন্দের বিষয় এবং মানে যেটা না বললেই নয় যে মমতা ব্যানার্জি একমাত্র ব্যক্তি যিনি যেমন আনন্দের স্মৃতিকে জিয়ে রাখেন দুঃখের স্মৃতিকেও সামনে এনে মানুষকে স্মরণ করিয়ে দেন যে এরকম যেন আর না হয় সেটাই আমরা সবাই জানি 1980 সালে ইডেন গার্ডেনে মোহনবাগান ইস্টবেঙ্গলের মধ্যে যে খেলা হয়েছিল সেই খেলায় খেলোয়াড়দের মধ্যে একটা গণ্ডগোল গ্যালারির মধ্যে ছড়িয়ে পড়ে এবং দুই দল অর্থাৎ দুই দলের যে শিবির দর্শকদের যে শিবির সেই শিবির নিজেদের মধ্যে মারামারিতে লিপ্ত হয় লিপ্ত হন এবং পরবর্তীকালে পদপিষ্ট হয়ে 16 জন প্রাণ দেয় সেই 16 জনের স্মৃতির উদ্দেশ্যে 16ই অগস্ট মমতা ব্যানার্জির ডাকে খেলা হবে চলছে সুতরাং এটা আনন্দ পাশাপাশি যেমন আমরা স্বাধীনতার দিন আনন্দ করি কিন্তু পাশাপাশি যেমন স্বাধীনতা যাদের জন্য আমরা পেয়েছিলাম সেই শহীদদের স্মরণ করি এটাও ঠিক সেরকম খেলা হবে হচ্ছে আনন্দ করুন সবাই মিলে আমরাও সামিল ধন্যবাদ 1980 সালের সেই মর্মান্তিক পরিণতি যেটা ইডেন উদ্যানে হয়েছিল ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলাকে কেন্দ্র করে যারা প্রাণ দিয়েছিলেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন এই খেলা হবে উৎসব সে কথাটা স্মরণ করিয়ে দিলেন মাননীয় হারাধন ভট্টাচার্য মহাশয় আমরা ডিবি নিউজের পক্ষ থেকে এই খেলা হবে প্রাণচঞ্চল এই খেলা হবে উৎসবের ঢেউ আমাদের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে চেষ্টা করব আরও দূরে ছড়িয়ে দেবার ক্যামেরায় বিশালের সাথে শঙ্কর সাহা ডিবি নিউজ কলকাতায়